নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সুজপুর গণহত্যার প্রতিবাদে পালিত হল তৃণমূলের শহীদ দিবস। ভণ্ড তান্ত্রিককে গণধোলাই দুবরাজপুরে। পাথর শিল্পাঞ্চলে অব্যবস্থা কাটাতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ীরা। টাকা ফিরিয়ে সততা নজির দুস্থ গৃহবধূ। ভারী বৃষ্টির জেরে ভাঙল শাল নদীর কজয়ে। ধরম পুজোর আনন্দে মাতলেন শহরবাসী। এবার খবর বিস্তারিত। শুক্রবার নানুরের বাসাপাড়ায় তৃণমূলের উদ্যোগে পালিত হল শহীদ দিবস। শুক্রবার নানুরের বাসাপাড়ায় তৃণমূলের উদ্যোগে পালিত হল শহীদ দিবস। মূলত 2000 সালে নানুরের সুজপুরে সিপিএমের হারমাত বাহিনীর হাতে খুন হন 11 জন খেত মজুর তৃণমূল সমর্থক। তারপর থেকে ফি বছর সুজপুর গণহত্যার প্রতিবাদে বাসাপাড়ায় পালিত হয় তৃণমূলের শহীদ দিবস। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিতেন এই শহীদ স্মরণ অনুষ্ঠানে। তবে এবার তিনি আসতে না পারলেও অনুষ্ঠানে তার দূত হয়ে হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ডক্টর আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা সহ অনুব্রত মণ্ডলের মতো দলীয় নেতা মন্ত্রীরা। সুজপুরের শহীদ মঞ্চ থেকে দলের চিরশত্রু সিপিএমের পাশাপাশি এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। ফিরহাদ সাহেবের অভিযোগ, একদা সিপিএম কর্মীরাই এখন গিয়ে ভিড়েছে বিজেপিতে, আর তাদের নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। যে সভা করছি সেই সভার মধ্যে দিয়ে আমাদের একটা একটা নিশ্চিতভাবে একটা জোর আনতে হবে যে আমরা পশ্চিমবাংলায় মঞ্চ উপস্থিত হবে। মঞ্চে উপস্থিত আছেন বীরভূম জেলার উন্নয়ন, বীরভূম জেলার অন্য লোকশিল্পী মাননীয় রথীন কিস্কু। সেই রথীন কিস্কুর কণ্ঠে আপনারা গান শুনবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাকে এবং কেষ্টমণ্ডলকে দায়িত্ব দিয়েছিলেন নানুর দিবস পালন, যেটা প্রত্যেক বছর হয়, করার জন্য। নানুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে এসেছি। আমরা সকলে মিলে শ্রদ্ধা জানিয়েছি এবং বাস্তব পরিস্থিতি কী, নানুরে অন্যায়টা কী হয়েছিল, কীভাবে 11 জনকে খুন করা হয়েছিল, এটা বিস্তারিতভাবে কেষ্টমণ্ডল মানুষকে জানলেন। অনেকে জানেন না, কারণ 2000 সালের ঘটনা, তাই আবার সেটা স্মরণ করিয়ে দেওয়া হলো। এবং আমাদের যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, সেই লড়াইয়ের আরেকবার আমরা সকলে মিলে অঙ্গীকার নিলাম যে সাম্প্রদায়িক শক্তিকে রুখব, স্বৈরাচারী শক্তিকে রুখব, দেশকে বেঁচে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে লড়াই করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেবে দিল্লিতে। ভয় টিভি নানুর। ভণ্ড তান্ত্রিকের খপ্পরে পড়ে সর্বশান্ত দুবরাজপুরের এক বিধবা, অভিযুক্ত তান্ত্রিককে শিক্ষা দিতে চলল গণধোলাই। ভণ্ড তান্ত্রিকের খপ্পরে পড়ে সর্বশান্ত দুবরাজপুরের এক বিধবা, অভিযুক্ত তান্ত্রিককে শিক্ষা দিতে চলল গণধোলাই। বক্রেশ্বরের একটি আশ্রমে ডেরা বাঁধেন বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী। নিজেকে তন্ত্র সাধক পরিচয় দিয়ে তিনি ভাব জমান দুবরাজপুরের বাসিন্দা আভা কবিরাজের সঙ্গে। আভা দেবীকে দিদি সম্বোধন করে আস্তে আস্তে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তার কাছ থেকে হাতিয়ে নেন প্রায় 1,300 টাকা। আভা দেবীর ছেলে মেয়েরা প্রতিবাদ করলে ওই তান্ত্রিকের কাছে আশ্রমে গিয়ে থাকতে শুরু করেন আভা দেবী। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে আভা দেবীর ছেলে আস্তিক কবিরাজ ও তার সঙ্গী সাথীরা এদিন বক্রেশ্বরের আশ্রম থেকে দুবরাজপুরে নিয়ে যান স্বঘোষিত ওই তান্ত্রিককে। পরে স্থানীয় একটি ক্লাবের সামনে তাকে ধরে চলতে থাকে জেরার সঙ্গে গণধোলাই। মারের চোটে টাকা নেওয়ার কথা স্বীকারও করে ভণ্ডতান্ত্রিক। জনতার রোষ থেকে বাঁচাতে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার্সরা তাকে উদ্ধার করে নিয়ে যায় দুবরাজপুর থানায়। ঘটনার কথা জানিয়ে আভাদেবী বলেন, ওই ব্যক্তির কথার জালে জড়িয়ে সর্বশান্ত হয়েছেন তিনি। আমাকে প্রণাম করে আমি
আমি হচ্ছি আস্তিক কবিরাজের ছোট 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 মানে ওর ছোট বোনের আমি আমি হাজবেন্ড, ঠিক আছে? তা আমি এই ঘটনাটা ওরা ফ্যামিলিগতভাবে লজ্জাতে বলতে পারেনি যে এরকম এই এরকম হয়ে এরকমভাবে একটা তান্ত্রিক যে ড্রাগ খাইয়ে রীতিমতো আমার শাশুড়ি মাকে ড্রাগ খাইয়ে, যেটা আমি এসে বুঝতে পারলাম, ড্রাগ খাইয়ে তাকে ড্রাগের নেশাতে আচ্ছন্ন করে রেখেছিল। সে তার মাথাটা তো মানে একবারে কী বলবো চঞ্চল করে দিয়েছিল ওই, আর নানা রকম উল্টো পাল্টা করে ছেলের নামে ছেলের ছেলের স্ত্রীর নামে মানে আস্তিক কবিরাজ আর আস্তিক কবিরাজের স্ত্রীর নামে বিষ ঢাল দোকানে আমার শাশুড়ি মার কাছে। তা এরপরে সে এরকম শুনে শুনে আমার শাশুড়ি মা তো দেখলেই দেখে যেত, আর ছোটো নাতনিটা আছে সেটাকেও পর্যন্ত দেখতে পারতো না, এখন এমন করে দিয়েছিল ওই তান্ত্রিকটা। আর তান্ত্রিক ইতিমধ্যে বাড়িতে নানা রকমভাবে প্রলোভন দেখিয়ে আমার শাশুড়ি মার কাছ থেকে, কারণ শাশুড়ি মা ওই তান্ত্রিকের কথাটাই তখন মানে সব শেষ, ওটাই হচ্ছে সব কথা, সবার মানে ওর থেকে আর কোনো বড়ো 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 ভগবান বা বড়ো অন্য কিছু সত্যি আর কিছু হতে পারে না এই ধরনের ওর কাছে, সেটা সেটাই ধারণা চলে এসেছিলো। দিয়ে আপনার প্রায় ধরুন আমার শাশুড়ি মার কাছ থেকে আর সাদার কাছে প্রথম খেপে প্রায় 8,000 টাকা নিয়েছে, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পরে আরও প্রায় 20,000 টাকা নিয়েছে। তারপরে আমার শাশুড়ি মা যখন আস্তে আস্তে করে সেই ড্রাগের নেশাটা যখন কমতে লাগলো, দুদিন যায়নি, আমি ধরে রেখেছিলাম, আমি এসব শুনে টুনে বর্ধমান থেকে আমি আসি, বর্ধমান থেকে এসে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমার শাশুড়ি মাকে জোর করে হাতে ধরে দুদিন রাখিয়েছি, তার মধ্যে ড্রাগের নেশাটা সম্ভবত কমেছে, তখনও নিজের ভুল বুঝতে পেরেছে। তারপরে আমরা তখন এইসব দেখে শুনে আমরা তা থাকতে পেরে তার ঠিকানা জোগাড় করলাম কোথায় আছে, সে তখন আমরা শুনলাম যে বক্রেশ্বরে, বক্রেশ্বর থেকে আজকে ওকে ধরে নিয়ে আসা হয়। ধরে নিয়ে আসার পরে তখন শাশুড়ি মাকে তার আগে বলেছে ওনার নাকি ভিরিঙ্গি কালীবাড়িটা নিজেদের, ওনার নাকি 132 বছর বয়সের মা আছে, তিনি নাকি ওখানকার সমস্ত পূজা পাঠ এসব করেন, আর জয়দেব যে জায়গাটা আছে বীরভূমে সেই জয়দেবে উনি নাকি 1 কোটি টাকা দিয়ে মায়ের মন্দির তৈরি করছেন, এসব হচ্ছে বড় বড় কথা। আবার উনি নাকি আর দিয়ে আর রেলের বড় একজন আধিকারিক, উনি নাকি মাসে 1,20,000 টাকা বেতন পান, এসব প্রলোভন দেখিয়েছেন আমার শাশুড়ি মাকে, দিয়ে সমস্ত টাকা পয়সা হাতিয়েছে। আমরা আজকে ওকে তুলে নিয়ে এসে আমরা ইয়েকে দুর্গাপুর থানাতে হ্যান্ডওভার করেছি। ভয় টিভি দুবরাজপুর। রামপুরহাটের শালবাদরা পাথর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রশাসনের দ্বারস্থ স্থানীয় পাথর ব্যবসায়ীরা। রামপুরহাটের শালবাদরা পাথর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রশাসনের দ্বারস্থ স্থানীয় পাথর ব্যবসায়ীরা। গত কয়েক মাস যাবৎ বন্ধ হয়ে রয়েছে রামপুরহাটের শালবাদরা পাথর শিল্পাঞ্চল, কর্মহীন হাজার হাজার শ্রমজীবী মানুষ। এদিন স্থানীয় ট্রাক পরিবহন মালিক ওয়েলফেয়ার সমিতির পক্ষে দাবি জানানো হয় পাথর খাদান ও ক্র্যাশার খোলার। বিক্ষোভকারীদের দাবি, চাঁদার নামে চলছে ব্যাপক তোলাবাজি, তাতে অতিষ্ঠ হয়ে ব্যবসা বন্ধ রেখেছেন খাদান ক্র্যাশারের মালিকরা। মাসের পর মাস খাদান ক্র্যাশার বন্ধ থাকায় টান পড়ছে স্থানীয় মানুষের জীবিকায়, এমন পরিস্থিতিতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা। এবং দুটার সময় মাননীয় আমরা ভেবেছিলাম মাত্র ভালো শিল্পকর্মী আমরা ভালো জানি না আমরা কার মদতে এটা হচ্ছে আলবাদরা শিল্পাঞ্চল রাস্তা এবং শিল্পাঞ্চল খোলার দাবিতে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা খুব শান্তিপূর্ণভাবে এখানে ডেপুটেশন দিতে যাব। উত্তেজিত কেউ সভাপতি মাননীয় কালীকুমার ভান্ডারি, আমরা এখানে এসেছি যে আমাদের শালবাদরা শিল্পাঞ্চল দিবেন যাওয়ার একটা রাস্তা অবরোধ আছে, সে রাস্তা আমরা নির্বিঘ্নে লড়ে টড়ে চালাতে পারছি না, যাতে আমরা সুস্থভাবে নিরাপদ সময় গাড়ি ব্যবসা করতে পারি, সেই জন্য এই লাগে আমরা মাননীয় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি। ভয় টিভি রামপুরহাট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। ।
শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ ডিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল শিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়, যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। নিজের মাথায় ছাদ নেই, তবু অন্যের ছাদের টাকা ফিরিয়ে সততা নজির করলেন করিথার ভাটিপাড়ার বেবি বিবি। নিজের মাথায় ছাদ নেই, তবু অন্যের ছাদের টাকা ফিরিয়ে সততা নজির করলেন করিদ্ধার ভাটিপাড়ার বেবি বিবি।
করিধা ভাটিপাড়ার বাসিন্দা দিনমজুর আকাল শেখ ও তার স্ত্রী বেবি বেবি সংসারে অনটনে নিত্যদিনের সঙ্গী। মাথার উপর পাকা ছাদ তো দুরস্ত, নেই ঘরের ছাউনিটুকুও, তবুও অবলীলায় ব্যাংকে ফিরিয়ে দিলেন 45,000 টাকা। বেবি বেবির নামে একটি অ্যাকাউন্ট রয়েছে এলাহাবাদ ব্যাংকের করিধা শাখায়। স্বামী স্ত্রীর দিনমজুরির রোজগারে যাতে কখনোই জমানো হয়নি 10,000-এর বেশি টাকা, সেই অ্যাকাউন্টে 45,000 টাকা জমা পড়ায় প্রথমে হতচকিত হয়ে যান বেবি ও তার স্বামী। পরে বিষয়টি তারা তাদের শুভাকাঙ্ক্ষী সিউড়ি 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ইয়াসিন আক্তারকে জানিয়ে টাকা ফেরত করতে চান ব্যাংকে। ইয়াসিন সাহেব খোঁজ নিয়ে জানতে পারেন, সিউড়ি ব্লকের রাজার পুকুর নিমডাঙ্গার বাসিন্দা মঙ্গলা মুর্মুর সরকারি আবাস যোজনার টাকা ভুলবশত জমা পড়েছে বেবির অ্যাকাউন্টে। সেই মতো এদিন সিউড়ি 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর হাতে 45,000 টাকা ফেরত দেন হতদরিদ্র দম্পতি। এমন ঘটনায় স্বভাবতই খুশি বিডিও থেকে ব্যাংক কর্মী সকলেই। ভয় টিভি সিউড়ি। পারুই থানা এলাকায় শাল নদীর উপর কজওয়ে সেতুতে জল ওঠায় বন্ধ যান চলাচল, জলবন্দী প্রায় 30টি গ্রামের মানুষ। বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণের জেরে ভাসল ইলামবাজার থেকে পারুই হয়ে সিউড়ি যাওয়ার রাস্তায় থাকা শাল নদীর কজওয়ে। স্থানীয়দের অভিযোগ, 2013 সালে অতিবর্ষণে ভেঙে যায় ব্রিজটি, তারপর তার জোড়াতালি দিয়েই চলছিল এতদিন। বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও সম্পূর্ণ সংস্কার হয়নি সেতুর। তারই মধ্যে বৃহস্পতিবারের ভারী বর্ষণে জলের নিচে চলে যায় সেতু। এমন পরিস্থিতিতে প্রায় 30টি গ্রামের মানুষ পড়েছেন আতান্তরে, ঝুঁকি নিয়ে চলছে পারাপার, বন্ধ ওই রুটে সমস্ত যানবাহন। বাস হয়ে গেল রাস্তা, আর কোনো মানে গ্যারাজ না যে এই যে ব্রিজ আমাদেরকে করতে হবে। কতদিন ধরে চলছে? পুরো অনেক বহুত দিন থেকে চলছে আমাদের। কোনো ব্যবস্থা নেই না? না, কোনো ব্যবস্থা নেই। কীভাবে পারাপার করে? আর কীভাবে এইভাবে পারাপার করছে? এই সাইকেল তুলছি কাঁধে, রিক্সা আছে, মরণ মরণে ভয় রয়েছে। জলের স্রোত তো খুব বেশি। হ্যাঁ, জলের স্রোত সাংঘাতি। হ্যাঁ, এইরকম জীবন জীবন হাতে নিয়ে করছি। সিউড়ি মালিপাড়ায় ধর্মরাজ পুজোর আনন্দে মাতলেন শহরবাসী। শতাধিক বছরের প্রাচীন এই পুজো পচাধরম পুজো হিসেবেই পরিচিত শহরে। পুজো উপলক্ষে এদিন শহরের রাস্তায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সব মিলিয়ে একদিনের এই পুজোকে কেন্দ্র করে উৎসব আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ। Thank you.
আইটিভি সিউড়ি। আসুন দেখে নি 27 জুলাইয়ের গুরুত্ব। ১৯১৩ খ্রিস্টাব্দের 27 জুলাই স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্তের জন্ম হয়। দীনেশ গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারক গার্লিককে বিমল গুপ্ত ছদ্মনামে কানাইলাল ভট্টাচার্য হত্যা করেন। সঙ্গে সঙ্গেই তিনিও সার্জেন্টের গুলিতে নিহত হন। আজকের দিনেই 1931 খ্রিস্টাব্দে 1963 খ্রিস্টাব্দের আজকের দিনেই চলচ্চিত্রের নেপথ্য গায়িকা জাতীয় পুরস্কারপ্রাপ্ত কে সি চিত্রার জন্ম হয়। টেনিস খেলোয়াড় বিষ্ণু বর্ধনের জন্ম হয় 1987 খ্রিস্টাব্দের 27 জুলাই। বলিউডের কৌতুক অভিনেতা রবি বাসওয়ানির প্রয়াণ ঘটে 27 জুলাই 2010 সালে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সুজপুর গণহত্যার প্রতিবাদে পালিত হল তৃণমূলের শহীদ দিবস। ভণ্ড তান্ত্রিককে গণধোলাই দুবরাজপুরে। পাথর শিল্পাঞ্চলে অব্যবস্থা কাটাতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ীরা। টাকা ফিরিয়ে সততা নজির দুস্থ গৃহবধূ। ভারী বৃষ্টির জেরে ভাঙল শাল নদীর কজয়ে। ধরম পুজোর আনন্দে মাতলেন শহরবাসী। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।